ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। দিনরাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে রং সুতা সহ বিভিন্ন কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। সিরাজগঞ্জের সাত উপজেলায় 2 লাখেরও বেশি ইঞ্জিন ও হস্তচালিত তাঁত রয়েছে। এর সাথে জড়িত আছে কয়েক লাখ মানুষ। পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর বছরে এই দুই উৎসবে তাঁতের শাড়ি ও লুঙ্গির জমজমাট ব্যবসা হয়। বিদেশেও চাহিদা রয়েছে সিরাজগঞ্জের এই তাঁতের পোশাকের। সুতি জামদানি, সুতি কাতান, বেনারসি ও বিভিন্ন ধরনের লুঙ্গি ঢাকার বড় বড় বুটিক্স হাউসগুলো তাদের পরিবেশকের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বাজারজাত করছে। অনেক জামদানি শাড়ি তৈরি করতেছি, কালার ঠিক আছে, শ্যাওলা বিভিন্ন ধরনের কালার আছে। পার্লমে লুঙ্গি তৈরির কাজ করতেছি, ঈদ উপলক্ষে মোটামুটি কাজে ভালো। শাড়ি এখন বর্তমান মাঝে ঈদ উপলক্ষে খুব চাপ বেশি, কাপে চাপ বেশি, আমাদের অন্যান্য সময়ে অত চাপ নাই। ঈদের আগে তাঁত পল্লীগুলোতে কাজ বেড়ে যায়। তবে অনেকের দাবি বাড়তি আয়ের আশায় কাজ করতে এলেও ন্যায্য মজুরি ও ঈদ বোনাস পান না তারা। সব কিছুর দাম বেশি, ঈদের বোনাস নাই, মজুরি তেমন ই নেয়, বাড়তি নেয়। সিরাজগঞ্জ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, বাজারে এখনও তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। সিরাজগঞ্জ জেলায় প্রায় 3.5 লক্ষ রুপুরে এই তাঁত আছে। এই তাঁতে আমাদের যে কাপড় উৎপাদন হয় তাতে আমরা জানি যে আমাদের এই ঈদকে কেন্দ্র করে 3000 কোটি টাকার মতো আমাদের কাপড় সিরাজগঞ্জের বিক্রি হওয়ার কথা, কিন্তু আমরা সেই অনুপাতে কোনো সাড়া পাচ্ছি না। ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখতে রং, সুতা ও কাঁচামালের দাম কমাবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তাকক্ষ। ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। দিনরাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে রং, সুতা সহ বিভিন্ন কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। সিরাজগঞ্জের সাত উপজেলায় 2 লাখেরও বেশি ইঞ্জিন ও হস্তচালিত তাঁত রয়েছে। এর সাথে জড়িত আছে কয়েক লাখ মানুষ। পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর বছরে এই দুই উৎসবে তাঁতের শাড়ি ও লুঙ্গির জমজমাট ব্যবসা হয়। বিদেশেও চাহিদা রয়েছে সিরাজগঞ্জের এই তাঁতের পোশাকের। সুতি জামদানি, সুতি কাতান, বেনারসি ও বিভিন্ন ধরনের লুঙ্গি ঢাকার বড় বড় বুটিক্স হাউসগুলো তাদের পরিবেশকের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বাজারজাত করছে। অনেক জামদানি শাড়ি তৈরি করতেছি, কালার ঠিক আছে, শ্যাওলা বিভিন্ন ধরনের কালার আছে। পার্লমে লুঙ্গি তৈরির কাজ করতেছি, ঈদ উপলক্ষে মোটামুটি কাজে ভালো। শাড়ি এখন বর্তমান মাঝে ঈদ উপলক্ষে খুব চাপ বেশি, কাপে চাপ বেশি, আমাদের অন্যান্য সময়ে অত চাপ নাই। ঈদের আগে তাঁত পল্লীগুলোতে কাজ বেড়ে যায়। তবে অনেকের দাবি বাড়তি আয়ের আশায় কাজ করতে এলেও ন্যায্য মজুরি ও ঈদ বোনাস পান না তারা। সব কিছুর দাম বেশি, ঈদের বোনাস নাই, মজুরি তেমন ই নেয়, বাড়তি নেয়। সিরাজগঞ্জ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, বাজারে এখনও তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। সিরাজগঞ্জ জেলায় প্রায় 3.5 লক্ষ রুপুরে এই তাঁত আছে। এই তাঁতে আমাদের যে কাপড় উৎপাদন হয় তাতে আমরা জানি যে আমাদের এই ঈদকে কেন্দ্র করে 3000 কোটি টাকার মতো আমাদের কাপড় সিরাজগঞ্জের বিক্রি হওয়ার কথা, কিন্তু আমরা সেই অনুপাতে কোনো সাড়া পাচ্ছি না। ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখতে রং, সুতা ও কাঁচামালের দাম কমাবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তাকক্ষ।